আওয়ামী যদি কথা বলে তার জিব্বা ছিঁড়ে ফেল। কে বলে রে জিয়া নাই এক মা লোকান্তরে, কে বলে রে জিয়া নাই লোকান্তরে। আমরা পাটগ্রাম বুড়িমাড়ি শেষ সীমিনা থেকে এসেছি, হেঁটে এসেছি। আমাদের গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। আজকে আওয়ামী লীগ সরকার অবরোধ ডাকছে, গাড়ি ঘোড়া সব বন্ধ। আমরা হেঁটে হেঁটে আসছি। আমরা মাঝি বেগম জিয়াকে অনেক ভালোবাসি। আমরা জীবন দিব ধানের শীষ করি। আমরা দেখে দিব এবার এই পাটগ্রাম থেকে এসেছি। আমরা প্রমাণ করব 10ই ডিসেম্বর ঢাকাও আমরা প্রমাণ করে দিব আমরা খালেদা জিয়ার প্রতি আমাদের বিশ্বাস। আমরা জিয়ার সৈনিক, আমরা জীবন দিব। আমাদেরকে যেখানে সেখানে আটক করে দিতেছে আওয়ামী লীগের সন্ত্রাস পুলিশ দিয়ে আমাদেরকে টর্চার করতেছে, বাসায় বাসায় হোটেলে হোটেলে খুঁজতেছে আমাদেরকে। কেন কেন আমরা এই আমরা বাংলাদেশের নাগরিক, আমরা আমাদের ভোটার অধিকার হরণ করে নিব, এই হাসিনা সরকারকে পতন করে দিব, পতন। জিয়া নাই, জিয়া ছাড়া বাংলা নাই, জিয়া ছাড়া কোনো কথা হবে না বাংলার মাঠে। আওয়ামী লীগ যদি কথা বলে তার জিব্বা ছিঁড়ে ফেল।